মানে বাপাদার ভিডিও দেখতে বেশি ভালো লাগে আর কি সবাই শুন শোনাচ্ছে আমাকে ব্লগে একটা করে টিপস গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা আর সকালবেলা আজকাল আমি খাচ্ছি হচ্ছে এই ম্যাজিক্যাল রিংটা যেটা ওয়েট লসের জন্য নাম্বার ওয়ান বাট এটার রেসিপি আমি এখনই তোমাদের সঙ্গে শেয়ার করব না আরও কিছুদিন যাক তারপর ডিটেলসে এটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এর সঙ্গে দেখো অ্যাড করছি আমি একটু পাতিলেবুর রস এটা এখন আমি গরম গরম খেয়ে নেবো সকালবেলা তারপরে গোলুবাবুকে পড়তে বসিয়ে দিয়েছি আর এই যে আজকে এক দুই লিখছে বেশ কিছুদিন ছুটি কাটিয়ে আসার পর গোলুবাবু শুরু করেছে এখানে পড়াশোনা ১২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ তবে এবারে বাড়ি গিয়ে শুধু ঘোড়াই হয়নি মামা পড়তে বসাতো মাঝে মধ্যে তাই ওর পড়াশোনাটা ঠিকঠাকই হয়েছে আর যতই ও কামাই করুক না কেন ও কিন্তু চট করে কিছু ভোলে না মানে একবার যেটা ওর মনে থেকে যায় তো সেটাকে ও মনে রাখতে পারে এখন তো দেখেছি আমি যে ছ সাত দিন পরেও যখন ওকে আমি পড়তে বসাই ও চট করে কিছু ভোলে না তো এখানে ওকে পড়ানো তো হয়ে গেছে এবার এই যে কাককে রুটিটা দিয়ে দিলাম সকাল সকাল আর দেখো রুটি দেওয়ার সাথে সাথেই কাক বাবাজি এসে হাজির তো এই যে আমাদের গোলুবাবু কাম ব্যাক করেছে সাত আট দিন মামা বাড়িতে কাটিয়ে এসছে গোলুবাবু গোলুবাবু এই যে হাই করো সবাইকে এদিকে তাকিয়ে কেমন আছো তুমি সবাইকে জিজ্ঞেস করো কেমন আছো সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে তাই বলো আচ্ছা এসো 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 চলে এসো কাকগুলো রুটি খাক আমরা আছি বলে কাকগুলো আসছে না এটা ঘাস ফুল না আমাকে দিতে হবে না দেখো কি পেকেছে ঘাস ফুল কে দেয় এ ওর বাবা চশমাটাকে পরে নিয়েছে বলু সেন নেই সেন নেই ওগুলো নাকে দিও না তো চলো আজ ভালোই রোদ উঠেছে একবার করে রোদ উঠছে একবার করে আবার মেঘলা মেঘলা করছে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় নটা সাড়ে নটার সময় আমি ব্রেকফাস্ট করে নিই আচ্ছা আমি তোমাদের সঙ্গে ডিটেলস একটা ভিডিও করব যেখানে আমি আমার ডায়েটের সমস্ত কিছু শেয়ার করব যে আমি কিভাবে ডায়েট করছি আর কিভাবে ডায়েট করে আমি মাত্র ছ সাত দিনে দু কিলো পর্যন্ত ওয়েট লস করেছি তো সেটার ডিটেলস ভিডিও অবশ্যই আসবে পাশে থেকেও তো আমি তো খেলাম দেখতেই পেলে নিউট্রিশন আর গোলুবাবুর জন্য এখানে আলু ভাজা করেছি গোলুর আর ওর বাবার জন্য তো এখানে গোলু না আলু ভাজা মুড়ি খেতে খুব ভালোবাসে তার সঙ্গে এরকমভাবে যদি গুড় দেওয়া হয় তো গুড় দিয়ে ও আলু ভাজা মুড়ি খেয়ে নিয়েছে আর তারপরে এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি তো ফল খাই তো সেই জন্য আর কি মৌসাম্বিটা কেটে নিচ্ছি আর এর ফাঁকে ফাঁকেই আমি ঘরের কাজকর্ম সব কিছুই করি তো আজকে আমি ভিডিওতে আর তোমাদের সঙ্গে কাজকর্ম কিছু শেয়ার করিনি আচ্ছা আমি কাজকর্মগুলো যদি শেয়ার করি তোমাদের ভালো লাগে দেখতে একটু কমেন্ট করে জানিও আসলে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু ঠিকঠাক কমেন্ট করছো না যারা ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আজকে আমি নিয়েছি হচ্ছে মোসাম্বি আর নাশপাতি ডায়েট করছো যারা তাদের জন্য আজকে একটা দারুণ চিকেন স্টু রেসিপি শেয়ার করছি আমি যেভাবে চিকেন স্টু বানাই আর কি দেখো আমি তো প্রত্যেক দিন ঘরের খাবারই খাই মানে ভাত খাই রুটি খাই সব কিছুই খাই কিন্তু সপ্তাহে একটা দিন যেদিন আমি ভাত রুটি কিচ্ছু খাই না ব্রাউন ব্রেড খাই আর তার সাথে এই ধরনের চিকেন স্টু তো এটা কিন্তু সপ্তাহে একদিন ডেলি নয় পেঁয়াজ আদা রসুন একদম কুচো করে নিয়েছি আর সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপে গাজর ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ তো দেখো প্রথমে একটু বাটার দিয়েছি সামান্য একদম তার মধ্যে দিয়েছি হচ্ছে একটু গোটা গরম মশলা আর তারপরে পেঁয়াজ আদা রসুনটা একটু সর্টে করে নেওয়ার পরে আমি এখানে ভেজিটেবলসগুলো সব দিয়ে দিলাম এটা দিয়ে আর একটুখানি শটে করে নেব আর আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি আমি কিন্তু নুনটা এমনি নর্মাল নুনই খাই যেদিন তরকারি রান্না করি কিন্তু আমার নিজের জন্য যখন কিছু বানাই তখন আমি পিঙ্ক সল্ট দিয়ে দিই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেন তো আমাকে খেতে বলে যে দু পিস কিন্তু যেহেতু জানি চিকেন স্টু বানাচ্ছি বাপ্পাও খাবে সেই জন্য আমি চিকেন একটু বেশি করেই অ্যাড করেছি আর এটাকে একটুখানি নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে দিয়েছি আমি একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েছি আর তেমন কোনো মশলা দিই এবারে জল দিয়ে দু তিনটে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আর চিকেনও সেদ্ধ হয়ে যাবে কিন্তু আমার জন্য তো চিকেন স্টু বানালাম ডায়েট রেসিপি বাট এরপরে তো ওদের জন্য মানে বাবার ছেলের জন্য তো একদম রসিয়ে কষিয়ে চিকেন রান্নাটা আমাকেই করতে হবে আচ্ছা বলো তো এটা কতটা কষ্টের যে এরকমভাবে আমি কষিয়ে চিকেন রান্না করছি কিন্তু না তো কষা খাবো আর না ভাতের সঙ্গে মিখে খাবো এইটা কিন্তু সবথেকে বড় কষ্টের ব্যাপার তাই না কিন্তু রান্নাটা তো আমাকেই করতে হবে কিছু করার নেই তবে হ্যাঁ এখন আমার খারাপ লাগে না আমি দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে আমাকে ওয়েট লস করতেই হবে আসলে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম সামনে আমার দেওরের বিয়ে আসছে তো বিয়েতে তো আমি লেহেঙ্গা পরবো বলেছি সেই জন্য বাপ্পা বলেছে যদি তুমি ওয়েট লস করতে পারো তাহলেই লেহেঙ্গা পরবে না হলে ওই শাড়ি পরে ঘুরে বেড়াবে তো আমি সেই জন্য একদম নিজের সঙ্গে প্রতিজ্ঞা নিয়ে নিয়েছি যে লেহেঙ্গা আমি পরবই আর লেহেঙ্গা যেহেতু পরবো তাই একটু ওয়েটটা না কমালে ভালো লাগবে না তাই সেই জন্য আমার বেশি করে ওয়েট লস করা ঠিক আছে এর আগে আমি বহুবার চেষ্টা করেছি ওয়েট লস করার কিন্তু ফেল হয়েছি মানে গোলু হওয়ার আগে একবার আট কিলো কমিয়েছিলাম সেটা আলাদা ব্যাপার তখনও সেই একটা মানে ডাক্তার বলেছিল সেই জন্য আর তারপর থেকে কিন্তু আমি আর ওজন কমাতে পারিনি ওই কয়েকদিন ডায়েট করতাম তারপর ভুলে যেতাম এখন স্নান করে পুজো করে শিব ঠাকুরের মাথায় জল ঢালে ওই যে ঘন্টা বাজায় ডুগডুগি বাজায় ঠিক আছে তারপরে ওকে আমি লাঞ্চ করিয়ে দিলাম ভাত আর ওই চিকেন দিয়ে ওদের চিকেনটা হয়ে গেছে আর এই যে এখন এটা হচ্ছে আমার লাঞ্চ প্রচণ্ড গরম তার মধ্যে আবার হেঁটে হেঁটে গেছিলাম হচ্ছে গোলুকাল থেকে ড্রয়িং শিখতে যাবে সেই জন্য ড্রয়িং কপি কালার পেন্সিল সবগুলো আবার নিয়ে এলাম আর বইয়ের দোকানটা এখন এত দূরে করে দিয়েছে হেঁটে হেঁটে যেতে যেতে গোলুকে নিয়ে গেছিলাম আজকে আর দাঁড়াও দেখাই কী কী আনলাম কাল থেকে গুলুবাবু যাবে আমাদের ড্রয়িং শিখতে ওর আঁকাতে যেহেতু খুব নেশা আমি দিন থেকেই ভাবছিলাম যে ওকে ড্রয়িংয়ে দেবো ড্রয়িংয়ে দেবো তারপর একজন মাস্টার খোঁজ পেলাম তো সেই জন্য আর কি কাল থেকে বললাম আজকে ফোন করেছিলাম বললো কাল থেকেই নিয়ে আসুন তাহলে এই যে দুটো কপি কিনেছি একটা একটুখানি ভালো আছে পেজগুলো আর একটু নর্মেল তো এটা রাফ কপি মতন দিয়েছি স্লেট পেন্সিল দিতে বলছিল বাট স্লেট পেন্সিল না নেই ওটা ওরটা যেটা ছিল ছোটোতে ওটা হারিয়ে গেছে হারিয়ে যায়নি কোথায় রেখে দিয়েছি আর এটা একটা কালার কিনলাম আর এই যে পেন্সিল আর রবার্ট তো এই যে দুটো কপি কিনেছি ওই জন্য ছোটবেলায় এরকম এরকম ব্যাগে করে নিয়ে আমিও যেতাম ড্রয়িং শিখতে আমারও খুব আঁকার নেশা ছিল বাট সেটাও কন্টিনিউ করতে পারিনি এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর দেখো কি পরিমাণে ঘামছি যেহেতু ফ্যান বন্ধ রেখেছি কথা বলছি বলে প্রচন্ড গরম হচ্ছে তো চলো সন্ধে টন্ধে দিয়ে নি তারপর আবার গুলোকে পড়তে বসাবো তবে এইবারে মানে একদম মাঠে নেমেছি পুরো প্রস্তুতি নিয়ে আর এত টাকা খরচা করেছি তখন রোগা তো হতেই হবে রোগা না হলে কি করে হবে বলো আর তাছাড়া ওই যে বললামই যে মানে যেটার জন্য আমাকে রোগা হতেই হবে তো সেই জন্য এবার আর আমাকে কেউই টলাতে পারছে না অনেকেই বলছে যে বেশি রোগা হলে ভাল লাগবে না অসুস্থ হয়ে পড়বি এত রোগা হতে গেলে এত স্ট্রিক্টলি ডায়েট করতে গিয়ে বাট বিশ্বাস করো যখন ওজনটা কমাচ্ছি আমার যে পুরোনো জামাকাপড়গুলো যেগুলো পাঁচ বছর ধরে হতো না সেগুলো গায়ে হচ্ছে না তখন একটা আলাদাই আনন্দ লাগছে মানে আমি ডায়েট করার আরও বেশি করে মোটিভেশন পাচ্ছি তো যাই হোক আমি ওয়ার্কআউটটা ঠিকঠাক করতে পারছি না এটাই একটুখানি আমার সমস্যা আর আজকে ফ্লিপকার্ট গ্রসারি থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি যেমন ওটস নিয়েছি ওটসটা অনেক দিন হলো শেষ হয়ে গেছিলো আর তার সাথে নিয়েছি এই তরকা ডালটা মাঝে মাঝে বানানো হবে আর কাসুরি মেথি নিয়েছি আর এইটা হচ্ছে গিয়ে সুগার ফ্রি বিস্কুট আমাকে যেহেতু অন্য কোনো বিস্কুট খেতে বারণ করেছে তাই সুগার ফ্রি বিস্কুটটাই আমি খেতে পাবো কিন্তু মাত্র দুটো সারাদিনে দেখো ফার্স্ট টাইম নিয়েছি ব্রাউন রাইস আমার মনে হলো যে এখানে ব্রাউন রাইসটা আমি ইনক্লুড করি দেখি একটুখানি ওয়েটের কোনো হেরফের হচ্ছে হচ্ছে কিনা আমি কোনোদিন ব্রাউন রাইস খাইনি জানি না কেমন খেতে প্রথমবার ট্রাই করব দেখা যাক তো এই দেখো ব্রাউন রাইসটা ওই খয়রি খয়রি টাইপের কালারের একটু চালটা ঠিক আছে তো দেখি কাল পরশু থেকে শুরু করব। আর এই যে এখন আমি বানাচ্ছি গ্রিন টি এই গ্রিন টিটা কিন্তু একদমই আলাদা এটা আর এল বি চয়েসের একটা ডিটক্স গ্রিন টি খুবই ভালো একটা গ্রিন টি আমি এটা অনেক দিন আগের থেকে খাই এখন ডায়েট করছি বলে নয় তো গ্রিন টি আর তার সাথেই সুগার ফ্রি বিস্কুট এখন সন্ধ্যাবেলা খাবো আর এমনিতে কখনো কখনো চিঁড়ে ভাজা বা ছোলা এগুলো খাই ঠিক আছে আর ওটসটা নিয়ে রাখতেই হবে ওটস তো জানোই সব থেকে মানে ইম্পর্টেন্ট ডায়েটের জন্য তো সেই জন্য আমি একদম এক কেজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার খাজানা যেখানে আর কি মানে বাড়তি যেগুলো রয়ে যায় সেগুলো সব আমি এইখানে রাখি হ্যাঁ ডায়েট করা মানে কখনোই এরকম নয় যে তুমি না খেয়ে থাকো বা এক ঘেমি খাবার খাও চেঞ্জ করতে পারো সেসব নিয়েই একটা ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব যাতে তোমাদের হেল্প হয় আর আমার কাছে অনেকেই নাম্বার চাইছো আমি আগেই তোমাদের সঙ্গে নাম্বার শেয়ার করে দিয়েছি তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তো গ্রিন টিটা আমার হয়ে গেছে এখন এই যে গ্রিন টি খাবো দুটো বিস্কুট দিয়ে তারপরে গোলুকে পড়তে বসিয়েছিলাম গোলুকে এখন বেশ কিছুক্ষণ তারপরে আটটা সাড়ে আটটার মধ্যে আমি ডিনারটা করে কিন্তু আর এখানে দেখো আমি একটু গরম করছি কারণ আজকে যা গরম না আমি ভয় পাচ্ছিলাম যে এগুলো নষ্ট না হয়ে যায় চিকেন স্টুটাও গরম করলাম এই যে এখন খাচ্ছে সন্ধ্যাবেলায় কেমন লাগছে দারুণ দারুণ সত্যি বলছে আমরা যেভাবে রান্না করে খাই ওই মানে অনেক তেল মশলা দিয়ে তো আমার যুক্তিতে বলে এরমভাবে যদি খাওয়া হয় এটাতে হেলদিও অপরন্ত মানে শারীরিক কোনো প্রবলেম হবে না এটা তো আমি ডায়েট ডায়েটে খেয়েছি বলে বানিয়েছিলাম ওকে একটু বেশি করে বাটার দিয়ে দিয়েছি তো সত্যি খুব টেস্টি হয় বলো দারুণ টেস্টি দারুণ সত্যি মানে শীতকালে কিন্তু দারুণ লাগে এটা সোন মানে রাতে একটা আলাদা আছে তো তোমার তো সবাই খুব নাম করছে যে বাপাদাকে বেশি ভালো লাগে ভিডিওতে বাপাদাকে মানে বাপাদার ভিডিও দেখতে বেশি ভালো লাগে এরকম আর কি সবাই শোনাচ্ছে আমাকে ভালো মন্দটা ব্যাপারটা ভালো মন্দর ব্যাপারটা হচ্ছে তোমরা আমাদের আমাকে বা আমাদেরকে যে আমাদের ভিডিওগুলো দেখো এতে আমাদের সত্যি বলছি খুব ভালো না এটা বলছি যে সবাই আমাকে আমাকে কেউ দেখতে চাইছে না সবাই তোমাকে দেখতে চাইছে তাহলে আমি ব্লগ বানানো ছেড়ে দিচ্ছি তুমি ধরো না সেটা হয় না তবে তারা সেভাবেও কিছু নয় তারাও জানে যে না চলো দিদিকেও ভাল লাগবে দাদাকেও ভাল লাগবে চলো দাদা হয়তো একটু একটু হাসির মানে মাঝে মাঝে হাসির ব্যাপারগুলো বেশি দেয় যার জন্য কি হয়তো বেশি ভালো লাগে তো ভালো লাগা ব্যাপারটা তোমাদের কাছে তো ভালো লেগেছে এটা হচ্ছে বিশাল ব্যাপার তো আমার কাছে তো সত্যি আমি মাঝে মাঝে আসবো তোমাদের দিদির চ্যানেলে সত্যি অবশ্যই আসবো আমাদেরকে আমি প্রত্যেকটা ব্লগে একটা করে টিপস দেবো সেই টিপসগুলো ফলো তো অতি অবশ্যই খুব ভালো হবে তো চলো তুমি খাও এটা হচ্ছে আমার আজকে ডিনার ওটসটা সেদ্ধ করেছি একটু নুন দিয়ে জল দিয়ে ঠিক আছে এবারে ওর মধ্যে দেব আমি আম আর কি কিন্তু আমটা কমই খেতে বলেছে যাই হোক এটাই হচ্ছে আমার ডিনার আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম চিনি বা মধু অ্যাড করিনি চলো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সবাই